তুমি একটু দেখাও না আমাকে, তোমার ভালো ফেসটা দেখাবে না? তুমি কেমন ভালোবাসা কি আছো? কখনো হয়? ভালোবাসা কোনো সময় হয় না, বুঝছো? ভালো তুমি যত বাসবা সেটা তো শুধু বাড়তেই থাকবে, কমবে না, এটা কমার জিনিস নাই তো। না, আর তোমাকে আমি পেয়ে তো আমি সারা বছর তো তোমাকে সেভাবেই নিতে পারবো, আমার তো জীবনও ফুরাইবে না সেটা। আর আমার কথা কি তোমার কানে যায় না? হ্যাঁ, কানে যাবে না কেন, কি ভয়টা নাকি? আমি তো আমি সবই শুনতে পাচ্ছি। আমি কি বলছি তোমায়, তুমি একটু ভালো করে ইস, আমাকে সব ফেসটা দেখাও না একটু। তোমাকে দেখানোর জন্যই তো আমার এই জ্বালা যৌবন, আমি এত রাত্রে তোমাকে ফোন দিছি, আমি আর পাচ্ছি না গো। তুমি কবে দেশে আসবা? তুমি আর সময় দিবে আমাকে? আর 5 মাস আমি এর মধ্যে চলে যাব। তার মধ্যে আমার জ্বালা যৌবন সবকিছু পুরো ছাই হয়ে যাবে গো, তুমি জানো। কে বলছে এই 5টা মাসে তোমার কিছুই হবে না? যখন 4 মাস, 4 বছর যখন খাইতে পারছো না, এই আর একটা 5 মাসও তুমি খাইতে পারবা? কেন এটা হবে বলো তো? হায় রে, পুরুষ মানুষ বুঝছো, কোনো কিছু বোঝায় শেষ করা যায় না। হ্যাঁ, আমি আমি আমার যে যৌবন জ্বালায় আমি জীবনটা আমার শেষ হয়ে যাচ্ছে সেটা কি তুমি বোঝো? আচ্ছা, একটা রাত এখন যায় যখন আমার কাছে মনে হয় যে 1000টা রাত চলে যাচ্ছে, আর তুমি কি মনে করছো যে আর 5টা মাস আমি তোমাকে ছাড়া থাকবো? কেমনে এতদিন যে আমি কিভাবে আছিলাম আমি সেটা বুঝি না, কিন্তু এখন আমার থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমি প্লিজ আর পারবো না বাবু, তুমি দেশে চলে আসো। না লক্ষ্মী আমার, আমাকে একটু দেখাও না। তুমি আমার উপরে এত ইয়ে করতেছো কেন? একটু দেখাও, আমি দেখে তোমাকে আরো একটা সুন্দর একটা সারপ্রাইজ দেব, তুমি দেখবা। সত্যি কি দিবা হ্যাঁ, আগে বলো। তোমাকে তোমাকে যেটা সারপ্রাইজ দেবো সেটা তুমি আর আমি দেখবো, আর কেউ দেখতে পাবে না। কেন কি দিবা? হ্যাঁ, এখন তো তোমার সাথে আমি কথা বলছি, আর তো কেউ নাই, না দেখাও না। কেউ থাকবে না তো, তোমার মাঝে আমার মাঝে কথা বলার মাঝখানে কেউ থাকবে সেটা তো আমি কখনো চাই নাই। আর চাবো কি দেখি কি তোমাকে আমি সে ফোন কিনে দিয়েছি? তা তো না। আরে, আমি যদি ওটাই চাইতাম তাহলে তো আমি মানুষের সামনেই কথা বলতাম, নিশি রাত্রে তোমাকে ফোন দিয়ে কি প্রেমালাপ করতাম নাকি? না আমি ওটা বলি নাই, আমি বলছি তুমি আমাকে দেখাবে কিনা সেটা বলো। আরে আমি দেখাবো না কেন, আমার সব কিছু তো তোমার জন্যই, তুমি দেখবে না তো দেখবে কে, দেখবো কে বলো। তাহলে তুমি এত দেরি করতেছো কেন বলো তো? তুমি কি আমার উপর শরম করতেছো না রাগ করছো এটা বলো আগে। দুটাই, এক তোমার উপরে আমার রাগ হয়ে আছে, আরেক খুবই লজ্জা লাগছে, কারণ তুমি তো দূরে আর বুঝতেই তো পারো, কাছে থাকলে একরকম হয় আর দূরে থাকলে একরকম হয়, দেখো সেটার জন্য কিন্তু আমার একটু কিরকম জানি খুব লজ্জা লজ্জা মনে হচ্ছে, তাই, বুঝছো? আচ্ছা তুমি কবে আসবে গো? আমি তো বললাম তো আমাকে আর 5টা মাস সময় দাও, দেখবে তোমার সব ভালোবাসা আমি নিয়ে যাই তোমাকে, জমা আমি যেটা রাখছি জমা করে সেটা তোমাকে সব আমি দিয়ে দিব। কাকের কোল সে একবার এ খালি করবা, তাই না? হ্যাঁ, তুমি নিতে পারবা তো? আবার জিগা, তুমি ভালোবাসা নিতে পারবা? ভালোবাসা যদি না নিতে পারি ভালোবাসা চেয়ে আনবো, সমস্যা? হ্যাঁ, তুমি তো পারবা সেটা তো আমি জানি। আর তুমি মাঝে মাঝে এমন কিছু করো না, এইটা কিন্তু আমার খুব মানে খারাপ লাগে। আমি কিন্তু কতবার বলছি তোমাকে একটা কথা, তুমি আমার কথা শুনতেই চাও না। শুনবো কি করে, আমাকে যে আমার যে তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে জাগতেছে, এই জন্যই তো, অন্য কোনো কিছু আমার কোনো কিছু ভালো লাগে না। হ্যাঁ, আমি জানি তো একটা স্ত্রী একটা স্বামীর কাছে কি চাইতে পারে, আর একটা স্ত্রী স্বামীর কাছে বিয়ে হয় বা বিয়ে বসে কি কারণে? শুধু খালি তার একটা ভালোবাসা পাবার জন্য, তাই না? তা আমি তো দিতে চাইতেছি তোমায়, তো তুমি একটু দেখাও না আমাকে প্লিজ। তুমি একটু বোঝো। আচ্ছা তাহলে দেখো। ঠিক আছে, আচ্ছা, ওকে, ও বাবা, আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আবার কথা আচ্ছা হবে। হ্যাঁ, তুমি কালকে ফোন দিবা কিন্তু। ওকে, বাই। বাই।